আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের মধ্য থেকে করোনাকালীন সময়ে যারা বাড়িতে বসে প্রস্তুতি নিচ্ছ, তারা তোমাদের বন্ধুবান্ধবকে জানিয়ে দাও যে আজকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাস হচ্ছে, এখন সবাই যেন ক্লাসের সঙ্গে যুক্ত হয়। তারপর আমি ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের কর্ণধার এবং সুপ্রিয় অধ্যক্ষ এবং ইনচার্জ মহোদয়কে আজকের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য। করোনাকালীন সময়ে তোমরা সকলে বাসায় বসে সময় কাটাচ্ছ, আশা করি এগুলো লেখাপড়ার করার মাধ্যমে তোমরা সময়টাকে কাজে লাগাবে। তোমরা নিশ্চয়ই জানো যে ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসের আলোকে একটা বিশেষ পরীক্ষা নিতে যাচ্ছি আমরা। সেই পরীক্ষার জন্য তোমরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 অনুশীলনীতে আমি প্রথম দিকের নিয়ম এবং অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে আমি একটা ক্লাস নিয়েছি। আজকে তোমাদের পরীক্ষার উপযোগী করে কিছু সৃজনশীল অঙ্ক অনুশীলন করব। তো চলো শুরু করা যাক, আজকে আমরা সৃজনশীল অঙ্কগুলো প্র্যাকটিস করি। একটা অঙ্ক নেই আমরা, তাহলে আমরা আজকের সৃজনশীল অঙ্কটির উদ্দীপক হিসাবে আমরা নিলাম দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 101। তাহলে আমরা এর সংশ্লিষ্ট কী কী প্রশ্ন আসতে পারে আমরা একটু খেয়াল করি। ক, তথ্যটিকে এক্স এর সমীকরণ আকারে প্রকাশ করো। খতে আসবে, যেহেতু দুটি সংখ্যা আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যা দুটি নির্ণয় করতে পারব। সংখ্যা দুটি নির্ণয় করো। গতে প্রশ্নটা হতে পারে, আমরা যে ক্রমিক দুটি স্বাভাবিক সংখ্যা বলছি, এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুটির বর্গের সংখ্যা দুটির বর্গের যোগফলের সাথে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা কি পেলাম? আমাদের উদ্দীপক লক্ষ্য করি যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 101। তাহলে তথ্যটিকে এক্স এর মাধ্যমে সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে যেহেতু দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে বলছে, আমরা দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ পর্যায়ক্রমিক দুটি স্বাভাবিক সংখ্যা নেব, ধরে নেই। তাহলে উত্তর যদি আসি আমরা
ক নাম্বার উত্তরে যদি আমরা লক্ষ্য করি, হ্যাঁ, সমাধান যদি আমরা বলি, তাহলে ধরি একটি সংখ্যা x, আমরা একটি সংখ্যা x ধরতে পারি। এখন আমরা একটি সংখ্যা না লিখে লিখতে পারি ছোট, যেহেতু দুটি সংখ্যা থাকবে, একটা ছোট থাক ক্রমিক সংখ্যা যেহেতু একটা ছোট থাকবে একটা বড় থাকবে, তাহলে আমরা এটাও বলতে পারি ছোট ক্রমিক সংখ্যাটি বড় ক্রমিক সংখ্যাটি, তাহলে এটাও লিখতে পারি। আবার আমরা শুধু লিখতে পারি একটি ক্রমিক সংখ্যা x, তাহলে একটি ক্রমিক সংখ্যা x ধরলে অপর, সুতরাং অপর সংখ্যাটি আমরা x প্লাস 1 ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা x না ধরে ক ধরতে পারি, যেহেতু পাটিগণিতে আমরা ক ধরতে পারো তোমরা, প্রথম সংখ্যা ক, তাহলে ক প্লাস 1 এটাও আমরা ধরতে পারি। তাহলে দুটি সংখ্যা, একটি সংখ্যা ক, একটি ক প্লাস 1, তাহলে আমরা এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা বুঝে গেল, অর্থাৎ ক্রমিক সংখ্যা। এখন বলছে কি, ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, বর্গের বিয়োগফল 101। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্নমতে লিখতে পারি কি বর্গের বিয়োগফল হবে, তাহলে আমরা অবশ্যই সংখ্যাগুলোকে বর্গ করব, এবং বর্গের বিয়োগফল যেহেতু করব তাহলে বড় সংখ্যাটা আগে লিখব। তাহলে এখানে স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি এটা বড় সংখ্যা, তাহলে আমরা লিখি ক প্লাস 1 এর বর্গ, বর্গের বিয়োগফল অর্থাৎ বিয়োগ চিহ্ন দেব। হ্যাঁ, তাহলে কার সাথে বিয়োগ চিহ্ন দেব, কয়ের সাথে, এটা তাহলে কয়ের বর্গ, তাহলে বড় সংখ্যার বর্গ বিয়োগ ছোট সংখ্যার বর্গ, এবং এই দুইটা সংখ্যার বিয়োগ ফলে দেওয়া আছে 101। এখানে আমরা সমান সমান দিয়ে তাই লিখব 101। তাহলে এটাই হলো আমাদের কি x এর মাধ্যমে সমীকরণ আকারে প্রকাশ করা। তাহলে আমরা কয়ের সমাধানটা পেয়ে গেলাম, কয়ের সমাধান হলো ক প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ইকুয়াল টু 101, এটা হলো কয়ের সমাধান। আমরা এবার যদি খতে আসি, খেয়াল করো খ নাম্বার সমাধানটা যদি আমরা একটু খেয়াল করো, যে সংখ্যা দুইটি নির্ণয় করো, তাহলে সংখ্যা দুইটি আমরা ধরে নিয়েছি ক এবং ক প্লাস 1, এবং এই সংখ্যা দুটি অ্যাকচুয়ালি কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। সেটা কীভাবে করব, আমরা একটা সমীকরণ পেয়েছি ক নাম্বার অঙ্কে, যে এই সমীকরণের মাধ্যমে আমাদের সমাধানটা, সমীকরণকে দুটি সমাধান করলেই দুটি পাশ থেকে সংখ্যাটা বেরিয়ে আসবে। তাহলে আমরা এই ক থেকে যেটা পেয়েছি সেটা আমরা নিয়ে নেব, তাহলে লিখবো এখানে ক হতে পাই, ক হতে পাই, ক হতে কী পাই, তাহলে এখানে যা আছে সম্পূর্ণটা আমরা নিয়ে নেব, তাহলে ক স্কোয়ার ক প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ইকুয়াল টু 101। তাহলে আমরা বা দিব, যেহেতু এটা অঙ্কের মাঝখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে, আমরা অঙ্কের শুরুতে সমান সমান চিহ্ন দেব না, বা দেব। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি এই সমীকরণে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বর্গ সংখ্যার উপর বর্গ আছে, এবং সংখ্যাটা মাঝখানে একটা চিহ্ন আছে, অর্থাৎ এই চিহ্নের দুই প্রান্তে দুইটা সংখ্যা আছে। সেক্ষেত্রে আমরা এর একটা সূত্র প্রয়োগ করতে পারি, বীজগণিত থেকে তোমরা সূত্রটা জানা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কি তোমরা নিশ্চয়ই জানো, এই সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি প্রয়োগ করি, খেয়াল করো, তাহলে আমরা কী পাই, এ স্কোয়ার অর্থাৎ ক স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার, এরপরে আছে মাইনাস ক এর স্কোয়ার, আগে থেকে আছে এটা এখানে বসালাম,
সমান সমান দিয়ে আমাদের যে মানটা আছে সেই মানটা লিখে রাখলাম। এখন এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি দেখা যাক কি আসে। কোয়ার স্কয়ার যা আছে তাই রইল প্লাস টু ক ওয়ান, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক হলো গুণ, আর গুণ যদি হয় দুই এককে দুই হয় আর সাথে থাকে ক, অর্থাৎ দুই ককে যদি গুণ করে পাই তাহলে আমরা পাশাপাশি লিখে রাখবো দুই ক প্লাস একের বর্গ একই মাইনাস ক স্কোয়ার ইকুয়াল টু একশো এক। তাহলে এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ক স্কোয়ারে এ পাশে আছে সমানের বাম পাশে একই পাশে ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার মাইনাস, অর্থাৎ ক স্কোয়ার থেকে ক স্কোয়ার যদি কয়ের বর্গ থেকে কয়ের বর্গ যদি বিয়োগ হয়ে যায় তো কিছুই থাকে না, আমরা যদি এক থেকে এক বিয়োগ করি কিছুই থাকে না, দশ থেকে দশ বিয়োগ করলে কিছুই থাকে না সেরকম, অর্থাৎ এটা কাটাকাটি যেতে পারে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে লিখতে পারি কি দুই ক যোগ এক সমান সমান একশো এক, প্রাথমিকভাবে এটা লিখলাম। এরপর দেখো বাম পাশে একটা সংখ্যা আছে এক আর এটা হলো চলক সহ সংখ্যা, তাহলে আমরা এই যেহেতু কয়ের মান বের করব তাহলে দুই কটা বাম পাশে রাখলাম আর এই একটা ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ একশো এক ক প্লাস ওয়ান ডান পাশে সমান সমানের ডান পাশে গেলে হবে মাইনাস ওয়ান, অর্থাৎ এক বা দুই ক সমান সমান একশো এক থেকে একশো এক গেলে থাকে একশো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দুই কয়ের মান হলো একশো, আমরা আমাদের বের করতে হবে কি আমাদের বের করা দরকার হলো শুধু কয়ের মান, তাহলে শুধু কয়ের মান নিশ্চয়ই কম হবে, তাহলে কম হলে কি হয় ভাগ, আর ভাগ হলে আমাদের এই কটা দুইয়ের সাথে আসে সম্পর্ক কীভাবে আছে গুণ আকারে আছে, তাহলে যেহেতু কম হবে অর্থাৎ ভাগ হবে, ভাগ হলে কী হয় নিচে চলে যায়, তাহলে ক ইকুয়াল টু একশো বাই দুই, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে, দুই ককে যদি দুই দ্বারা ভাগ করি নিচে এই দুই উপরে থাকে আর আমরা যেটা দ্বারা ভাগ করলাম ওই দুই আর এই দুই কাটা যায় শুধু ক থাকে আর এই একশোকে ওই যে দুই দ্বারা ভাগ করেছে সেই দুই দ্বারা ভাগ দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করি তাহলে কয়ের মান কত আসতেছে স্বভাবতই জানো একশোকে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ আসে, এক্ষেত্রে তোমরা যদি কাটাকাটি না করো ভাগ যদি না বুঝো দেখিয়েও দেওয়া যায় একশোকে যদি ভাগ করো পাঁচ দোগুণে দশ যে শূন্য থাকে শূন্য শূন্য শূন্য, অর্থাৎ শূন্য নামিয়ে আনার পর গেল না দুই শূন্য শূন্য, তার অর্থাৎ আমাদের হলো কত পঞ্চাশ, তাহলে কয়ের মান হলো আমাদের পঞ্চাশ, অর্থাৎ আমরা ধরেছিলাম যেহেতু একটা সংখ্যা ক অর্থাৎ তাহলে আমরা একটি সংখ্যার মান পেয়ে গেলাম পঞ্চাশ, তাহলে আমরা সেটাকে লিখতেও পারি একটি সংখ্যার মান পঞ্চাশ, তাহলে এই অংশটা যদি আমরা একটু মুছে ফেলি তাহলে আমরা নিচে যদি এই অংশটা একটু লিখি অথবা লিখতে পারি সুতরাং একটি সংখ্যা পঞ্চাশ, তাহলে একটি সংখ্যা পঞ্চাশ হলে অপর সংখ্যাটি আমরা জানি ক প্লাস ওয়ান অর্থাৎ পঞ্চাশ যোগ এক, সুতরাং অপর সংখ্যাটি তাহলে আসবে পঞ্চাশ প্লাস এক অর্থাৎ সমান সমান একান্ন। তাহলে আমরা দেখতে পেলাম কি আমাদের যে বলেছিলাম দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গে বিয়োগ ফলে একশো এক, সেই দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত একটি সংখ্যা পঞ্চাশ অপর সংখ্যাটি একান্ন, ঠিক যথার্থই হয়েছে কারণ আমরা জানি পঞ্চাশের পরেই একান্ন, তাহলে সংখ্যা দুটি ক্রমানুসারেই নেওয়া হয়েছিল এবং বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে বলছে সংখ্যা দুটি নির্ণয় করো, আমরা পেয়ে গেলাম একটি সংখ্যা হলো পঞ্চাশ অপর সংখ্যাটি হলো একান্ন। তাহলে আমরা ক্ষয়ের সমাধানটাও দেখতে পেলাম, এবার চলো আমরা এই ক অংশটা একটু মুছে ফেলি
কারণ আমরা আমাদের আরেকটা অংশ সমাধান করতে হবে গ। তাহলে দেখো গয়েতে কি বলেছে, সংখ্যা দুইটির বর্গের যোগফলের সাথে, এখানে কিন্তু বিয়োগফল না আবার, ঠিক আছে। সংখ্যা দুইটি, অরিজিনাল সংখ্যা দুইটি আমরা পেয়ে গেছি, খ নম্বরে একটা পঞ্চাশ একটা একান্ন, স্যার স্যার পঞ্চাশ একান্ন দেখা যায় কি না এখানে একটু নিশ্চিত করো। তাহলে একটি সংখ্যা হলো পঞ্চাশ, অপর সংখ্যাটি হলো একান্ন। তাহলে আমরা এই দুইটি সংখ্যা পেয়ে গেছি, এখন এই দুইটি সংখ্যার বর্গের যোগফলের সাথে একটা ক্ষুদ্রতম যে কোনো একটা সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, কত যোগ করতে হবে সেটাই আমাদের আজকে বের করতে হবে। এখন আমরা সেটাই বের করতে হবে, তাহলে কত যোগ করলে, তাহলে সেটা আমরা দেখব। প্রথমে সংখ্যা দুইটি নিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমরা লিখব, লিখতে পারি এটা হলো গ। তাহলে সম্ভবত তোমাদের এই দুটি লাইন দেখা যাচ্ছে না, আমি একটু বাম পাশে লিখে দিই। তাহলে কয়ের মান এখানে পেয়ে গেছি পঞ্চাশ, ঠিক আছে। তাহলে কয়ের মানটা কি, আমরা এখানে আসি আসলে ওই খ নম্বরেই আসি। খ নম্বরে আমরা একটু দেখে দিই, তাহলে একটি সংখ্যা আমরা পেলাম, একটি সংখ্যা ওই নিচের পর তোমরা বাম পাশে একটু লক্ষ্য করবে, একটি সংখ্যা পঞ্চাশ, সুতরাং অপর সংখ্যাটি পঞ্চাশ যোগ এক, কারণ আমরা আমাদের অপর সংখ্যাটি ছিল ক যোগ এক, ক এর মান পেয়েছি আমরা পঞ্চাশ, সুতরাং পঞ্চাশ যোগ এক হলো, তাহলে সেক্ষেত্রে হলো একান্ন। তাহলে দুটি মান আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এটা আমরা খ নম্বরের উত্তর শেষ, হ্যাঁ খ নম্বর শেষ হয়ে গেল। এখন আমরা গ নম্বর সমাধান করার চেষ্টা করব। গ নম্বরে তাহলে ক নম্বর থেকে আমরা যে দুটো পেয়েছি সেটা আমরা লিখে নেব, যে খ হতে পাই, খ হতে আসলে আমরা কী পাই, খ হতে পাই সংখ্যা দুইটি। তাহলে সংখ্যা দুইটি পঞ্চাশ এবং একান্ন, তো খ হতে পাই সংখ্যা দুইটি, সংখ্যা দুটি যথাক্রমে পঞ্চাশ ও একান্ন। তাহলে সংখ্যা দুটি পেলাম আমরা পঞ্চাশ ও একান্ন। তাহলে আমাদের যেহেতু সংখ্যা দুটির বর্গের যোগফল, সুতরাং আমরা এখন দেখি সংখ্যা দুটির বর্গের যোগফল কত হয়। সুতরাং সংখ্যা দুটির বর্গের যোগফল, তাহলে তোমরা এখানে দেখে নেবে সংখ্যা দুটির বর্গের যোগফল। তাহলে আমরা দেখো সংখ্যা, একটি সংখ্যা পঞ্চাশ, এর বর্গ হলো স্কোয়ার দিলাম, যোগফল বলছে যোগ, তাহলে আরেকটি সংখ্যা কত একান্ন, তাহলে এরও করলাম বর্গ। তাহলে এটা কি হয় আমরা একটু দেখব। তাহলে পঞ্চাশের বর্গ কত হয়, আমরা জানি বর্গ সংখ্যা কি, একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যে সংখ্যা হয় সেটা হলো বর্গ সংখ্যা। তাহলে পঞ্চাশকে পঞ্চাশ দ্বারাই গুণ করলে হবে কত, তোমরা যদি মুখে পঁচিশশো হয় কীভাবে হয়, আমি মুখে মুখে করে ফেললাম, সেটা হলো পাঁচ পাঁচা পঁচিশ, আর এখানে একটা শূন্য আর ওই পঞ্চাশের একটা শূন্য, অর্থাৎ পঁচিশশো হয়ে যায়, ঠিক আছে। আর একান্নকে একান্ন দ্বারাই গুণ করতে হবে, সেটা হলো কি, একান্ন এককে একান্নর এক, হাতের হলো পাঁচ, পাঁচ পঞ্চাশে দুইশো পঞ্চাশ, পাঁচ এককে পাঁচ, দুইশো পঞ্চান্ন, আর হাতের পাঁচ দুইশো ষাট, দুইশো ষাট, অর্থাৎ একান্ন দিয়ে একান্নকে গুণ, তোমরা যদি মুখে মুখে না পারো পাশে রাফ করে নিবে, হ্যাঁ। তাহলে এই দুটা পেলাম বর্গের সমষ্টি, অর্থাৎ সমষ্টিকে আমরা যোগ করে পাই। তাহলে দেখো এটা পাশাপাশি যোগ তোমরা করে নেবে, গণনা করে নেবে, অথবা তুমি নিচে নিচে লিখে করে নিতে পারো। এখন যোগ করলে কত হয় আমরা সহজেই বুঝে নিতে পারি, এটা পঁচিশশো আর এটা ছাব্বিশশো, অর্থাৎ পঁচিশ পঁচিশ পঞ্চাশশো, একশো একান্নশো এক হয়, অর্থাৎ পাঁচ হাজার একশো এক হয়।
ঠিক আছে, তাহলে তোমরা যদি পাশাপাশি গণনা করে করো তাও করা যাবে। 101006511 হাতের হলে 1224 1 5 অর্থাৎ 5101। তাহলে কি পেলাম সেটা আমরা, সংখ্যা দুটির বর্গের যোগফল পেলাম আমরা। হ্যাঁ, এখন এই যোগফলের সাথে সর্বনিম্ন কত যোগ করলে, অর্থাৎ একটা যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, এর সাথে যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখন প্রশ্ন হলো কোন সংখ্যাটি কত যোগ করতে হবে, সেটা তো আমরা জানি না। তাহলে